ওযু করার পর আঙ্গুল মটকানো যাবে না, এই কথাটা কি সঠিক? এরপর প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরো অনেক ধর্মের কিতাবে এসেছে। প্রশ্ন হলো, এই সমস্ত কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ কিভাবে এসেছে? ভাই, এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কম্পারেটিভ রিলিজিয়নের পরে পড়াশোনা করা দরকার। আমি, এটা আমার সাবজেক্ট না, যারা তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে পড়াশোনা আছে তারা বলতে পারবে কোন ধর্মগ্রন্থে কি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তবে আছে আছে যে তার প্রমাণ হলো কোরআনে কারিমের সূরায়ে সফ আয়াত নম্বর ৬। কোরআনে কারিমের সূরায়ে সফ আয়াত নম্বর ৬ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বাল আইসা ইবনু মারইয়াম ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, ইয়া বনি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম। ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম তিনি বনি ইসরাঈলকে বলেছিলেন, হে বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত, আমার আগে যে তাওরাত আসছে সেটাকে আমি সত্যায়ন করি, সেটাকে আমি সাপোর্ট করি, আবার সেই সাথে অমবশ্যরম বি রাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবেন তার নাম হবে আহমদ, তার ব্যাপারে আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি তোমাদেরকে যে তিনি আসবেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে দিয়েছিলেন, তিনি তার জাতিকে দিয়েছিলেন। বাজ্যত এটা ইঞ্জিলে ইঞ্জিলের বর্ণনা, যেটা কোরআনে আল্লাহ তাআলা আয়াত হিসেবে আমাদেরকে জানিয়েছেন। তো এরকম আরো বিভিন্ন ধর্মগ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আছে, তবে কোথায় কি আছে না আছে ডিটেইল এগুলো যদি জানতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডক্টর জাকির নায়েকের বিষয় লেকচার আছে, সেখানে একেবারে কোট করে করে পৃষ্ঠা ভলিউম ভার্স উল্লেখ করে করে তিনি বলেছেন বিভিন্ন বক্তব্যে। আবার তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে যারা এক্সপার্ট তাদের এটা নিয়ে পড়াশোনা, তারা আরও ভালো বলতে পারেন। অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি পেয়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ বিভিন্ন পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে দেওয়া হয়েছে। ওযু করার পর আঙ্গুল মটকানো যাবে না, এই কথাটা কি সঠিক? ওযু করার পর আঙ্গুল ফুটানো যাবে না বা মটকানো যাবে না এরকম কোনো কথা নেই যে এটা করলে ওযু ভেঙে যাবে, এটার সাথে ওযুর কোনো সম্পর্ক নাই। তবে নামাজের মধ্যে আঙ্গুল ফুটে অনেকে, বিশেষ করে মিডিল ইস্টে ইয়াং ছেলেদের মধ্যে এটা খুব বেশি দেখা যায় যে নামাজের মধ্যে ইমাম সাহেব লম্বা কেরাত করতেছে, তার কাজ নাই, কি করবে, সে বসে বসে আঙ্গুল ফুটে এরকম করে এরকম করে, প্রায় পোলাপানকে দেখা যায় এই টাইপের করে। আজকাল অবশ্য ছোট পোলাপান এরকম হয়ে গেছে, এত ছটপটে এত অস্থির হয়ে গেছে যে দেখে তো সারাদিন কার্টুন, কার্টুন তো গতি খুব কি স্পিডে থাকে না, গতি খুব বেশি থাকে না, মানে এইদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, মানে দুয়ের সময় কার্টুন, মানে আমার চোখে যদি কখনো পড়ছে কোথাও বাচ্চারা খেলতেছে দেখছি, আমি চিন্তা করছি এরা বুঝে কিভাবে, কোনটা কোন দিক দিয়ে ঢুকে গেলো, কোনটা কোন দিকে আসলো, এত স্পিডে তা ধরে কেন। যাই হোক, এই সমস্ত দেখতে দেখতে পোলাপান কি হয়ে যায় আজকাল, ছটপটে হয়ে যায়। এই জন্য অনেক গবেষণা বলছে মানুষের কনসেন্ট্রেশন, মানুষের যে মনোযোগ যে কোনো কাজের প্রতি, এটা মানুষের উন্নতির মূল সূত্র। মানুষ আত্ম উন্নয়ন করতে পারে তার মনোযোগ দিয়ে। এই মনোযোগটা এখন কমতে কমতে এক ভয়াবহ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আগে যেখানে মানুষ যে কোনো একটা বিষয়ে টানা এতক্ষণ মনোযোগ রাখতে পারত, এখন তার মানে দশ ভাগের পাঁচ ভাগের এক ভাগ আস্তে আস্তে কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে আগের সাথে তুলনাযোগ্য না, মানে মনোযোগ এরকম কমে যাচ্ছে। তো বাচ্চাদের মধ্যে ছটপটে ভাবছে, একটা কাজ বেশিক্ষণ করতে পারে না, ছটপট করতে থাকে। এই জন্য আমাদের মধ্যে অনেকে দেখে আরে বসে বসে কাজ নেই, তাহলে কি করি, কিছুক্ষণ শুনছি, এবার একটা আঙ্গুল ফুটাই, আঙ্গুল ফুটানোর সাথে সাথে একটা বোতল ঠিক করি, এবার একটা দায় ঠিক করি, এবার একটু চুপু ঠিক করি, এবার এই করি সে করি, মানে ছটপটে একটা ভাব চলে আসছে। এটা ক্ষতিকর নামাজের জন্য, এটা উচিত না। তো আঙ্গুল ফুটানো নামাজের মধ্যে এটা মাকরুহ, নামাজকে ত্রুটিযুক্ত করে দেয়। আর এমনিতে সাধারণ অবস্থায় আঙ্গুল ফুটানো প্রশংসনীয় কাজ না হাদিসের আলোকে, জেনারেল টাইমে, আর আমি যতটুকু জানি ডাক্তাররা এটা নিষেধ করেন, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো কিছু না। তো অনেকে এটা খুব পছন্দ করেন, সেটা ভিন্ন বিষয়, বাট উজু করার পর আঙ্গুল ফুটানো নিষেধ এমন কোনো কথা নেই, জেনারেলি আঙ্গুল না ফুটানো, বিশেষ করে নামাজের মতো ফুটালে সেটা আলাদা করে নিষেধ হোক।